এটা একটা দারুণ উইন্ড জেনারেটর যেটা বিদ্যুতের সাহায্যে চলে। এটা বানানোর জন্য অনেকগুলো আলাদা আলাদা জিনিস লাগবে। ক্যামেরার একটা খালি রিলের মধ্যে একটা ফুটো করো। তারপর এই ফুটোর মধ্যে দুদিক দিয়ে দুটো শক্ত স্ট্র ঢুকিয়ে দাও। তারপর এটার উপর একটা কপারের তার দিয়ে 600 বার এদিক ওদিক ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে নাও। একটা কাগজের কাপ নিয়ে ওটার থেকে 60টা ফ্যানের ব্লেডের মতো টুকরো কেটে নাও। তারপর ওই খালি রিলের ঢাকনাতে ফুটো করে তার উপরে আঠা দিয়ে 60টি ব্লেডগুলোকে লাগিয়ে নাও। তারপর ওই ফুটোতে সাইকেলের চাকার নাট লাগিয়ে নাও। এটা উইন্ড জেনারেটরের পাখা তৈরি হলো। এরপর একটা রবারের স্ট্যান্ড নিয়ে ওটাতে 4টি কাঠি লাগিয়ে নাও আর তার মধ্যে সিডির একটা টুকরো আঠা দিয়ে ফিট করে দাও। তারপর আগের তৈরি রিলটাকে নিচে থেকে একটু কাটো যাতে ওটা একটা ছোট পাইপে পরিণত হয়। এই পাইপটাকে এই 4টি কাঠির মাঝখানে আঠা বা তার দিয়ে লাগিয়ে দাও। এরপর দুটো তার নিয়ে ওদেরকে একটা এলইডির সাথে কানেক্ট করো। সাইকেলের একটা কাঠি নিয়ে ওটাকে পাখার ফুটোতে লাগিয়ে দাও। তারপর একটা পেনের রিফিল নিয়ে তার পিছনের ফুটোতে ওই কমপ্লিট পাখাটাকে ঢুকিয়ে নাও। তারপর ওই পাখাটাকে রিলের ফুটোর মধ্যে ঢোকাও আর তার সাথে একটা হলুদ রবারের টুকরো ঢুকিয়ে নাও। তার লাস্টে রিফিলটাকে লাগিয়ে দাও যাতে ওটা এখন ভালোভাবে দাঁড়াতে পারুক। ওই রবারের দুদিকে দুটো ম্যাগনেট লাগিয়ে নাও। এভাবে এটা নর্থ সাউথ ডাইরেকশনের হিসেবে পাখাটা পুরো ঘুরবে। মোটরে যেই তারটাকে লাগানো হয়েছিল ওটাকে একটু বের করে এলইডির সাথে কানেক্ট করো। এই এলইডি পুরো মডেলটাকে এনার্জি দিবে। এটাতেই এই পাখাটা কাজ করবে। এটাকে পাখার নিচে নিয়ে গিয়ে মজা দেখো।